এই যে চপ্পলটা দেখছেন না, আমরা যদি জানতাম এই সাদা হাওয়াই চপ্পল আর সাদা শাড়ির পিছনে এক সুন্দর মহিলার নারী শক্তি লুকিয়ে আছেন এই রাজ্যের সেবার জন্য, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ওই সাদা শাড়ি আর ওই হাওয়াই চপ্পলের পেছনে পৈশাচিক নরখাদক মমতা লোকপদার্থ সরকার। এই ধরনের অপদার্থ মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, নির্লজ্জ বলে এখনো পর্যন্ত টিকে আছে। যদি নিজের নৈতিকতা আদর্শ বেঁচে থাকতো তাহলে মমতা ব্যানার্জি আজকে পদত্যাগ, লজ্জা মমতা, যে বাংলার গর্ব মমতা সবাই বলছে, এটা একটাই কথা বলবো যে বাংলার লজ্জা মমতা এই ধরনের সুপ্রিম কোর্টের কাছে একবার দুবার নয় একাধিকবার হাইকোর্টের কাছে খেয়েছে থাপ্পড়, এবার সুপ্রিম কোর্টও মারতে। মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের এই পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপদ নয়। কাম দুর্নীতিকে নিয়ে সন্দেশখালি থেকে নিয়ে আরজি কর, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই পশ্চিমবঙ্গটাকে কেন্দ্রের হাতে তুলে দিতে কেন্দ্র শাসন করুক, তবে ভালোভাবে চলবে, নাহলে পশ্চিমবঙ্গের যা অবস্থা পশ্চিমবঙ্গে একেবারে অসুস্থ। রাজ্য সরকারের যে নিরাপত্তা ব্যবস্থা আরজি করেছিল কার্যত সেটা গেল এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়। তাহলে কি রাজ্য সরকারের হাত থেকে যখন কেন্দ্রীয় বাহিনীর হাতে যাচ্ছে নিরাপত্তা, তাহলে কি কোথাও রাজ্য সরকার অশনি সংকেত দেখছে? এইটা অশনি সংকেত কিনা জানি না, কিন্তু একটা বাংলার মুখ্যমন্ত্রী যে ল অ্যান্ড অর্ডার যেটা স্টেট ম্যাটার সেটাতে ফেলিওর করেছে বলেই আজকে সিআইএসএফ নামাতে হয়েছে। আমরা জানি সেই সমস্ত কেন্দ্রীয় সংস্থাতে সিআইএসএফ থাকে, আজকে আরজি করে সিআইএসএফ দিতে হচ্ছে, তার মানে মমতা ব্যানার্জির সরকার কমপ্লিটলি ফেলিওর। আমরা চাই যে দফা এক দাবি এক, এই ধরনের অপদার্থ সরকার, এই ধরনের অপদার্থ মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, নির্লজ্জ বলে এখনো পর্যন্ত টিকে আছে। যদি নিজের নৈতিকতা আদর্শ বেঁচে থাকতো তাহলে মমতা ব্যানার্জি আজকে পদত্যাগ করে দিতেন, কিন্তু তার মানুষের জীবনের থেকেও মানুষের জীবনের ঊর্ধ্বে তার রাজনীতি, তাই আজও পর্যন্ত নির্লজ্জভাবে সে আজও পদকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে, দোষীকে আড়াল করছে। কিন্তু রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলছেন যে যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবে তাদের আঙুল তিনি ভেঙে দেবেন। উদয়ন গুহ এই এই ধরনের কথাবার্তা এর আগেও অনেকবার বলেছেন, তৃণমূলের এইটা কালচার। উদয়ন গুহ যে আঙুল ভেঙে দেবেন কেন বলছেন, উদয়ন গুহরই তো হয়তো সরকার নির্যাতিতাকে ভেঙে দিয়েছে আজকে। উদয়ন গুহর লজ্জা করা দরকার যে এইরকম একটা সেন্সিটিভ ইস্যুতে উদয়ন গুহর এখনও অহমিকা কমেনি, এখনও তার অধ্যত্ব কমেনি, এই সরকার তার নিজের রুচির পরিচয় দিচ্ছে এই আঙুল ভেঙে দেওয়ার কথা বলে। এই যে রাজ্যে দেখা গেল আরজি কর কাণ্ড, তারপরে মুকুন্দ আনন্দপুরে এক মহিলার দেহ পাওয়া গেল, এই যে বারে বারে এরকমভাবে মহিলাদের ওপর অত্যাচার, কিন্তু পুলিশ বারে বারে তলব করছে, কিন্তু পুলিশের যে মহিলাদের নিরাপত্তা দিতে তো কোথাও দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না নিরাপত্তা দিতে? কারণ পুলিশের কোথাও একটা বাঁধা ধরা ব্যাপার আছে, যেখানে পুলিশও বাধ্য যে যদি পুলিশ সঠিকভাবে তদন্ত করে তো কান টানলে হয়তো মাথা চলে আসবে, মুখ্যমন্ত্রী নিজেই হয়তো ফেঁসে যেতে পারেন, তাই জন্য হয়তো পুলিশ গড়িমসি করছে আর তদন্তের গাফিলতি করছে। এই যে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলছে, গত 30 বছর এইরকম কোনো ঘটনা দেখেননি, রাজ্যকে কার্যত ভৎসনা এবং পুলিশকেও ভৎসনা করছে সুপ্রিম কোর্ট, কী বলবেন? এটা আর কি বলা যায়, যে বাংলার লজ্জা মমতা, যে বাংলার গর্ব মমতা সবাই বলছে, এটা একটাই কথা বলবো যে বাংলার লজ্জা মমতা এই ধরনের সুপ্রিম কোর্টের কাছে একবার দুবার নয় একাধিকবার হাইকোর্টের কাছে খেয়েছে থাপ্পড়, এবার সুপ্রিম কোর্টও মারতে চলেছে, আমাদের লজ্জা মমতা। এই যে দড়ি হাতে আপনি এগোচ্ছেন, এটা কিসের সংকেত আপনি দিচ্ছেন? এইটা সংকেত, এইটা আমি সিম্বলিক একটা ফাঁসির দড়ি করেছি, ধর্ষকদের একটাই শাস্তি হওয়া উচিত, সেটা হচ্ছে হ্যাংটিল ডেথ, এবং আমরা সেই দিকে যাতে ধর্ষিতা বিচার পাওয়ার জন্য ধর্ষকদের ফাঁসির চাই, এটার জন্য আমরা সিম্বলিক ফাঁসির দড়ি নিয়ে যাচ্ছি। নির্যাতিতার পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কার্যত তার পরিবার সেটা নিতে অস্বীকার করেছেন, বিরোধীদের দাবি মুখ্যমন্ত্রী কি তাহলে ধর্ষণের রেট বেঁধে দিচ্ছেন 10 লক্ষ টাকা? এটা তো এই প্রথমবার নয়, এইবার প্রথমবার হয়তো 10 লাখ টাকার রেট বেঁধেছেন, এর আগেও মুখ্যমন্ত্রী টাকার রেট বেঁধে দিয়েছেন অনেক কিছুতেই, মুখ্যমন্ত্রী নিজের মানসিকতার পরিচয় দিয়েছেন। আজকে যদি মুখ্যমন্ত্রীর ঘরে এই ধরনের ঘটনাটা ঘটতো, কিংবা আমরা তো একদম পরিষ্কার করে বলছি যে আমরা সবাই মিলে মুখ্যমন্ত্রীকে একটা এই ধরনের টাকা অফার করছি, উনি পদত্যাগ করুন, উনি যদি টাকা দিয়ে পুরো বাংলাকে কিনতে চাইছেন, টাকা দিয়ে মানুষের জীবনের মূল্য কেনা যায় না, এটাই বার্তা দিতে চাইছি। আপনার নাম? আমার নাম অভিজিৎ রায়, আমি ভারতীয় জনতা পার্টির সম্পাদক আসানসোল। আপনার হাতে লক্ষ্মীর ভাণ্ডার, এই যে মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা দেওয়ার এক প্রস্তাব দিয়েছেন নির্যাতিতার পরিবারকে, কার্যত তারা নিতে অস্বীকার করেছেন, এবং তাদের দাবি যে লক্ষ্মীর ভাণ্ডার তারা যে নিচ্ছে গোটা বাংলার মহিলারা, তাদের ভাবা উচিত তাদের বাড়ির লক্ষ্মীরা নিরাপদে আছে কিনা। 100 বার আমাদের যে নির্যাতিকার মা উনি যা কথা বলেছেন,
আজকে আমরা ওনার সমর্থনে, আমরা আজকে উনি যে বলছেন কথাগুলো আমরা সেই কথাগুলো বলছি। আমরা চাই এই পশ্চিমবঙ্গের যে আমাদের মহিলারা, আমাদের বাড়িতে ছোট শিশুকন্যাকে আমরা মা বলে ডাকি, আমাদের যে ছোট শিশুকন্যা বাড়িতে তাকে আমরা মা বলে ডাকি। আর সেই পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে মা দুর্গার আরাধনা করা হয়, যেখানে মা সরস্বতীর আরাধনা করা হয়, যেখানে মা কালী আরাধনা করা হয়, সেই পশ্চিমবঙ্গের মধ্যে আজকে এই মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের এই পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপদ নয়। কাম দুর্নীতিকে নিয়ে সন্দেশখালি থেকে নিয়ে আর জি কর আমাদের পার্কশিটের ঘটনা, বিভিন্ন ঘটনার মাধ্যমে আপনারা দেখেছেন এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দোষীদেরকে আড়াল করার চেষ্টা করেছেন। পার্কশিটের ঘটনাতে আমাদের একজন আইপিএস অফিসার দময়ন্তী সেনকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল পুলিশ ট্রেনিং সেন্টারে। আজকে আমাদের এই ঘটনাতে, আরজি করার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মানুষকে আড়াল করার চেষ্টা করছেন। আমাদের স্বাস্থ্য ভবনে অভিযান, আজকে আমরা এটা নিয়ে এই প্রতীকী হিসাবে এই লক্ষ্মী ভাণ্ডার আমরা নিয়ে যাচ্ছি। আর এই লক্ষ্মী ভাণ্ডার আজকে আমরা স্বাস্থ্য ভবনের সামনে, পুলিশের সামনে এটা আমরা ভাঙবো, আর ভেঙে আমরা দাবি জানাবো আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেরা টাকা চায় না, আমাদের মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার চায় না, আমরা চাই সুরক্ষা। এই সুরক্ষার দাবিতে আজকে আমরা যে রাজ্য সরকারের যে সংস্থা যার নিরাপত্তায় ছিল আরজি করে, সেটা কার্যত গিয়ে পৌঁছালো কেন্দ্রীয় সরকারের হাতে। এই যে রাজ্য সরকারের সংস্থা থেকে কেন্দ্রীয় সরকারে গিয়ে পৌঁছালো, সেটা কি একটা রাজ্যের অশনি সঙ্গে? অশনি সঙ্গে তো বটেই, কেন কেন্দ্র সরকারের উপর সব দায়িত্ব যখন দিচ্ছে, কেন্দ্র সরকারকে মানে যারা তদন্তকারী সংস্থা তাদের উপর দায়িত্ব দিচ্ছে, প্লাস কেন্দ্রের বাহিনী নিয়ে আরজি করের দায়িত্ব দিচ্ছে, যখন এগুলো দিচ্ছে তাহলে এই সরকারটা, পশ্চিমবঙ্গ সরকারও কেন্দ্রের দেওয়া উচিত। কেন এটা দিয়েছে? এটা জনগণের অসম্মান। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এই পশ্চিমবঙ্গটাকে কেন্দ্রের হাতে তুলে দিতে, কেন্দ্র শাসন করুক, তবে ভালোভাবে চলবে, নাহলে পশ্চিমবঙ্গের যা অবস্থা, পশ্চিমবঙ্গে একেবারে অসতলে চলে গেছে। ফিরিয়ে আনার জন্য আমাদের অবশ্যই কেন্দ্রের দ্বারস্থ হতে হবে, কেন্দ্র ছাড়া চলবেই না। এই যে আরজিকর কাণ্ড, তারপরেই দেখা গেল যে আনন্দপুরেও একজন মহিলা খুন, এই যে বারে বারে পুলিশের বিরুদ্ধে যখন কেউ প্রশ্ন তুলছেন বা রাজ্যের বিরুদ্ধে তাকে তলব করা হচ্ছে, কিন্তু কার্যত মহিলাদের নিরাপত্তা দিতে কেন ব্যর্থ হচ্ছে পুলিশ? মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, একজন মুখ্যমন্ত্রী, তিনি মহিলা, সম্পূর্ণ প্রশাসনটা ভেঙে পড়েছে। প্রশাসন যখন ভেঙে পড়ে তখন তো অবশ্যই ব্যর্থ হবে। এখানে এখন প্রয়োজন হয় 355 নয় 356, এ দুটোর উপর নির্ভর করে চলবে, না হলে আগামী দিনে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে। যারাই প্রতিবাদ জানাচ্ছে এই ঘটনার, কার্যত তাদেরকেই প্রায়শই তাদেরকে লালবাজার থেকে তলব করা হচ্ছে। কিন্তু সেই প্রসঙ্গে সুখেন্দু শেখর রায়, তৃণমূলের প্রবীণ সাংসদ, তাকেও লালবাজার থেকে তলব করা হলো। ওটা আই ওয়াশ করছে ওরা, ওদের তৃণমূলকে ডাকছে মানে ওদেরকে আই ওয়াশ করছে, কিন্তু আদতে তা নয়, ওদেরকে ডেকে আই ওয়াশ করে দিচ্ছে অন্য, আমাদের যাতে বন্ধ হয় আন্দোলনটা। কিন্তু আমাদের আন্দোলন চলছে, বিজেপির আন্দোলন, শুধু বিজেপির কেন, সমস্ত সমাজ জেগে উঠেছে, ছাত্র সমাজ থেকে শুরু করে বিদ্যালয়ে যারা যাচ্ছে তারা, কলেজ ছাত্ররা থেকে শুরু করে, মানে সমস্ত জনগণ জেগে উঠেছে। সেই জন্য পশ্চিমবঙ্গের অবস্থা এখন খুবই খারাপ। আমাদের এক দফা এক দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কিন্তু মুখ্যমন্ত্রীর যারা পদত্যাগ চাইছে, সেই প্রসঙ্গে উদয়ন গুহ রাজ্যের মন্ত্রী, তিনি বলছেন প্রত্যেকের আঙুল তিনি ভেঙে দেবেন। উদয়ন গুহ মনুষ্যত্বে, ওদের মানুষ মানে মানুষ বলে আমরা মনে করি না, কেন ওর মনুষ্যত্ব নেই। যে মানুষের মনুষ্যত্ব নেই তার সম্পর্কে যত কম বলা যায় সেটাই ভালো। সুপ্রিম কোর্ট বলছে যে গত 30 বছরে এইরকম কোনো ঘটনা দেখেননি, সঠিক কথা। সুপ্রিম কোর্টের যা নজরে এসেছে এটা সঠিক কথা, যে গত এই যে 30-35 বছরে এত বড় একটা দুর্ঘটনা কেউ দেখেনি, যেখানে মহিলারা গিয়ে আশ্রয় নেবে, কাজ করবে, যেটা যাদের মেন জায়গা সেই জায়গাটা, সেখানে তাদের আশ্রয়স্থল, সেখানে তাদের ডাক্তার, তারা সেখানে কর্মক্ষেত্র, তাদের রাতের ঘুমানোর জায়গা সেখানে, সেই সব জায়গায় যদি খুন হয়, ধর্ষণ হয়, তাহলে এর থেকে বড় আর কী আছে? হাইকোর্ট প্রশ্ন তুলছে যাদের গুন্ডা দমনের কাজ, তারাই কার্যত গুন্ডাদের হাতে মার খাচ্ছে, তাহলে তো হাসপাতাল তুলে দেওয়া উচিত। হাইকোর্ট এটা যথাযোগ্য বলেছে যে যাদের গুন্ডা দমনের উচিত, গুন্ডা দমন করা উচিত, তারা গুন্ডাদেরকে কী করছে, আশ্রয় দিচ্ছে, সেই জন্যে আশ্রয় দিচ্ছে বলে হাইকোর্ট এটা নিয়ে এসছে তার সামনে। যে সত্যি পশ্চিমবঙ্গের যা অবস্থা আছে, যারা রক্ষক সেই ভক্ষক, সেই জন্য হাইকোর্ট এই কথা বলেছে। আপনার নাম? সুব্রত হালদার। একজন মহিলা, সেই দিক থেকে এই বাংলায় দেখা যাচ্ছে আরজিকর কাণ্ড, কোথাও আনন্দপুরের মতো জায়গায় খুন,
এবার পুলিশের বিরুদ্ধে কেউ প্রশ্ন তুললে তাকে কার্যত ডেকে পাঠানো হচ্ছে লালবাজারে, কিন্তু তারপরেও মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ তো পুলিশ। দেখুন, আমরা এই যে চপ্পলটা দেখছেন না, আমরা যতদিন জানতাম এই সাদা হাওয়াই চপ্পল আর সাদা শাড়ির পিছনে এক সুন্দর মহিলার নারী শক্তি লুকিয়ে আছেন এই রাজ্যের সেবার জন্য, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ওই সাদা শাড়ি আর ওই হাওয়াই চপ্পলের পেছনে পৈশাচিক নরখাদক মমতা লুকিয়ে আছে। আজকে তারই প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্য, নরখাদক মমতার পদত্যাগের জন্য আমাদের দাবি, আজকে আমরা এই ব্যারিকেড ভেঙে আমরা ভেতরে এসেছি। কিন্তু রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তিনি বলছেন মহিলারা রাস্তায় নেমেছেন জিন্স প্যান্ট পরে, বয়কট চুল করে, শুধুমাত্র ওদেরকে জিজ্ঞেস করে, ওদেরকে জিজ্ঞেস করে কি আমরা জামা কাপড় পরবো? আমাদের ইয়ে নেই, ওদেরকে জিজ্ঞেস করবো আমরা কি পরবো? অবশ্যই, দেখুন অশনী সংকেত না, সারা বাংলা চাইছে এই নরখাদক মমতাকে একেবারের জন্য নবান্ন থেকে বার করে দেওয়ার জন্য। ছাত্র সমাজ, নারী সমাজ, যুব সমাজ, ডাক্তার, শিক্ষক সকলে চাইছে এই মমতার পদত্যাগ, এই মমতাকে একদম সরিয়ে দিতে হবে, নাহলে এই পশ্চিমবঙ্গ কোনোদিন উন্নতি হবে না। আপনার নাম? আমার নাম কাকলি ঘোষ। এই সাদা চটির পিছনে তো এতদিন অনেক কিছু দেখালো, মায়া মমতা ভালোবাসা, আজকে আমরা চাইছি না। এই সাদা শাড়ি আর সাদা চটির মধ্যে যে কালো দাগ আছে, আমরা পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা বিশ্বকে দেখাতে চাইছি। তাই আজকে আমাদের এই হাওয়াই চটি নিয়ে আজকে আমাদের প্রতিবাদ।